আমার ছাড়, আমার দাঁড়া, আমার এই পাটা আগে চলে যাচ্ছে আর এই পাটা পিছনে রয়ে যাচ্ছে, তাহলে এই কেন হয়? এই হাতে তুমি যতটা পাওয়ার দেবে তার তুলনায় এই হাতে কম পাওয়ার আছে, বাম পা আর ডান পা দুটো এক লাইনে থাকবে। চলো হালকা হাঁটু ভাঁজ করে তোমার এই যে হেড, এই যে ঘাড়ের উপরে এইখানে চোখটা দিয়ে বলারের দিকে তাকাবে, যে হাতে বল আছে সেই হাতে তোমার চোখটা থাকবে। বোঝা গেল কি বলেছি? হ্যাঁ, আগে সোজা পায়ে দাঁড়াবে, দুটো পা এক লাইনে রেখে দাঁড়াবে, ঠিক আছে? ব্যাটিং গ্রিপটা দাঁড়ালে, তারপরে সোজা তাকাবে কোথায়? একদম তোমার এই যে ঘাড়ের সোজা, চোখটা থাকবে কোথায়? বলের উপরে, মানে যে হাতে বল করছে, যে বলারে যে হাতে বল আছে, বলার তোমার বল ধরে আসছে সেই হাতেই তোমার চোখটা থাকবে, ঠিক আছে? একটু হালকা হাঁটুটা ভাঁজ করে দাঁড়াবে, ঝুঁকে একটু ঝুঁকে দাঁড়াবে, ব্যাকটা এইরকম পজিশন, মাথা ঝুঁকে যাচ্ছে, মাথা ঝুঁকে ধরে রাখো, হাঁটুটা ভাঁজ করো, হাঁটু ভাঁজ করো, হাঁটু, এই পাটা ছোট করছো কেন? পা এরকম ছোট করলেও হবে না, পা এরকম বড় খুললেও হবে না, কিরকম খুলবে বলো তো? তোমার যে এই যে এই যে কাঁধা আছে না, কাঁধ, এই কাঁধাটা কত চওড়া আছে দেখো, চওড়া না, তুমি দাঁড়াও, যেভাবে দাঁড়াতে পারো সেভাবে দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, ভয় করছো, তাকাচ্ছো কেন? দাঁড়াও নর্মালি, এরকম ছোট পায়ে দাঁড়াবে না, একটু পা খুলো, একটু পা খুলো, দেখে নাও কতটা গ্যাপ আছে, দেখে নাও এরকম এইভাবে দাঁড়াবে, গ্যাপ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইবি না কেউ, এটা একটু আগাও, দুটো পা কি বলেছি, এই দুটো পা একদম সোজা, এখানে দাগ কেটে নেবে, দাগ কেটে নেবে, এই লাইনের বাইরে বা লাইনের পিছনে না, পুরো লাইনে রাখো, পা দাঁড়াও, ভালো ভালো ভালো, সোজা থাকে, নজর দিবে, রিস্ট যেন না ভাঙে, এলবোটা ক্যারি করো উপরের দিকে, ঠিক আছে? চলো বাকি তুমি গ্রিপ করবে জোরে, পাওয়ার খেলবে, পাওয়ার দেবে, ঠিক আছে? ওকে দাঁড়াও, ঠিক করে একটু উপরে ব্যান ধরো, এত নিচে ব্যান ধরো, একটু উপরে ব্যান ধরো, আগে তোমাকে ব্যাট ধরা শিখতে হবে, ব্যাট ধরা কিরকম শিখতে হবে, এটা তোমার টপ হ্যান্ড বলেছি আগে, হ্যাঁ, ওপরে হাতটাকে আগে সব থেকে গ্রিপ করার আগে তোমাকে ব্যাটিং নিয়ে টপ হ্যান্ডটা গ্রিপ করতে হবে, টপ হ্যান্ড, তুমি গ্যাপ দেখতে পাচ্ছ, এটা এই গ্যাপটা তুমি এরকম ধরো, হাতটা এরকম করো, এটা কি মনে হচ্ছে তোমার, ভি মনে হচ্ছে, ভি মনে হচ্ছে তো, ভি এর একদম যে মিডিল পয়েন্টটা আছে এখান থেকে হাতটাকে টেনে ব্যাটিং নিয়ে দুটো হাতে কোনো মধ্যে কোনো ক্লোজ ইয়ে থাকবে না, গ্যাপ থাকবে, একদম ক্লোজ থাকবে দুটো হাত, ঠিক আছে? ব্রেক দেবো, ব্রেক টাইম দেবো, কতটা খুলবে, কত কিভাবে দাঁড়াবে সেটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে, তোমার শোল্ডার আছে না, এই শোল্ডার কাঁধ আছে না, কাঁধটা, কাঁধটা তোমার যতটা চওড়া আছে না সেই অনুযায়ী তোমার পাটা পাটা তুলে দাঁড়াও, দুটো পাঁচশো দাঁড়া, পা বেঁকে আছে, পাঁচশো দাঁড়াবে, দাঁড়াও সোজা দাঁড়াও, ব্যালেন্স থাকে, পায়ে ব্যালেন্স থাকে, ওদিকে কি আছে, কিছু নেই তো,
আমি তোমার সামনে কথা বলছি আমার কাছে কি বলছি বলার চেষ্টা করো এবার সোজা দাঁড়াবে কাল তো হাঁটু মাছ হবে হাঁটু মাছ করো লাইটিং বন্ধ করো এবার ওই স্যারকে বলো বলো হেডটা থাকবে চোখটা থাকবে বলারের হাতে যে হাতে বল আছে ঠিক আছে হালকা হাঁটু ভাঁজ একটা এখানে ক্লিক করা একদম ঝুঁকে যাবে না নরমালি ফ্লেক্সিবল থাকবে ঠিক আছে আবার আবার ছাড়ো আবার ছেড়ে দাও ছেড়ে দাও জায়গা ছেড়ে দাও ব্যাটিং টাইম ছেড়ে দাও আবার দাঁড়াও দাঁড়াও আবার দাঁড়াও আগে 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 এদিকে তোমার ডান পাটা দেবে ডান পাটা দিলে ডান পায়ের সোজা বাম পাটা দাও ডান পায়ের টো আর বাম পায়ের টো এই দুটো টো যেন আবার দেখো তোমার যে গ্যাপটা ওনাটা খুব ছোট হয়ে গেছে ছোট হবে না আর খুব বড় হবে না কি করেছি বলো তো কতটা খুশি মিডিয়াম মান তুমি যতটা দাঁড়ালে তোমার মনে হচ্ছে আমি পড়ে যাবো সেরকম না এরকম দাঁড়ালে তোমার ছেলেটি পড়ে যাবে পাটা বেঁকে গেছে দাঁড়াবো একদম গড়াই ব্যাট ধরবি না একটু উপরে ব্যাট ধরবি হাঁটু ভাত কর তুই দিয়ে দেখাচ্ছিস কেন হাঁটু ভাত কর হাঁটু ভাত কর দাঁড়া নর্মাল দাঁড়া আবার ব্যাট ছাড় ছাড় জায়গা ছাড় আবার ব্যাটিং চান্স দাঁড়াও তুমি ছেড়ে দাও আবার গিয়ে ব্যাটিং চান্স দাঁড়াও আগে ডান পাটা দাও ডান পা কোনটা আবার ছাড় আবার দাঁড়া